আমার মা একজন নিয়মিত চাকরিজীবী। আমার মা আমাদের জন্য যে অনেক কষ্ট করেন আমি বুঝতে পারছি। Control yourself. Hold on, boy. Hold on, hold on. Go up. Hello. Hey, how this like? What do you want? How this to my beginning? আমি জানি মা সবার কাছে প্রিয়, কিন্তু কখনো কখনো এমন ছেলে হয় যারা যারা মাকে পর্যন্ত পেটায়। তাদের কষ্ট এবং তার মায়েদের কষ্ট তারা বুঝতে পারে না। আমাদের দায়িত্ব আমরা আমার মায়ের কষ্টগুলো বুঝবো এবং আমার মায়েদের স্বপ্ন পূরণ করার জন্য নির্দিষ্ট দায়িত্ব পালন করব। আমাকে নিয়ে আমার মা যা স্বপ্ন দেখেন সেই স্বপ্ন পূরণ করার দায়িত্ব আমাদের। আমরা যদি আমার মায়ের স্বপ্ন পূরণ না করতে পারি সেই স্বপ্নের কাছাকাছি অন্তত যাব এবং তারপরে বলবো যে মা আমি তোমার স্বপ্নটা পূরণ করতে পারলাম না, তুমি আমার এই ভুলটা মাফ করে দিও। আমরা সবাই আমার মাকে ভালোবাসবো, যদিও সবাই তার মাকে সবসময় কাছে পায় না। হয়তো অনেকের মা অনেক দূরে থাকে এবং পৃথিবীতে অনেক মানুষ আছে যার এখনো কোনো মা নেই। তার কষ্টটা কেমন হতে পারে তা তখনও কেউ ফিল করতে পারে না। যার মা নেই সে কষ্টটা ফিল করতে পারে যে তার কেমন হয়, কেমন মনে হয়। সে যখন একটা মায়াকে একটা সন্তানকে দেখবে তার মার সাথে সে ভালো ব্যবহার করছে, তখন তার মনে হবে যে আমার মা থাকলে হয়তো আমি আমার মায়ের সাথে এমন এমন করতে পারতাম। সে তখন তার মায়ের এরকম খারাপ ব্যবহারের আফসোস করবে এবং আল্লাহর কাছে দোয়া করবে যে হ্যাঁ আল্লাহ তাআলা আমাকে মাফ করে দাও, আমি আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করেছি। আমরা সবাই তোমাকে অনেক বেশি ভালোবাসি। আমি সবার সাথে সব বিষয়ে আমি শেয়ার করি।